দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা তানজিন তিশা, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে জয় করেছেন দর্শকদের মন। নিয়মিত টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। এদিকে সম্প্রতি দেখা গেল রাজধানী ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন এই অভিনেত্রী। এ সময় তার পরনে খুব সাধারণ সালোয়ার কামিজ, মলিন চেহারায় বসে আছেন চালকের আসনে, দুপায়ের শক্তিতে ঘোরাচ্ছেন প্যাডেল। প্রথম দেখায় অনেকেই চিনতে পারবেন না, কিন্তু খেয়াল করলে বোঝা যায় ইনি ছোট পর্দার নায়িকা তানজিন তিশা। মূলত নাটকের প্রয়োজনেই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। নাটকটির নাম রিকশা গার্ল। এতে একজন রিকশা চালক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তিশা। ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে নাটকটি, পাশাপাশি এটি উন্মুক্ত করা হয় ইউটিউবেও। জানা যায় এরপর থেকে প্রশংসার জোয়ারে ভাসছে এই নাটক। এতে তিশার অভিনয় মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। প্রথম 16 ঘন্টাতে 4 লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। কমেন্টের ঘরে জমা হচ্ছে ইতিবাচক সব মন্তব্য, যেখানে তিশার অভিনয়ের প্রশংসা করছেন সবাই, কৃতিত্ব দিচ্ছেন এর গল্প, পরিচালক এবং সহ অভিনেতাকেও। ব্যতিক্রম ধাঁচের এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু, রচনায় আহমেদ তাওকির। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। নাটকে রফিকুল ইসলাম ফরহাদের সুরে অন্তরা রহমানের গাওয়া গানটিও গ্রহণ করছেন দর্শক।